নমস্কার, সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের খবর। আপনাদের সঙ্গে আমি গৌতমী। প্রথমেই দেখে নেব আমাদের খবর এক নজরে। পানিহাটিতে ঘোলা উদয়ন সংঘের বসন্ত উৎসবে মাতলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। নৈহাটিতে বিধায়ক পার্থ ভৌমিকের আয়োজনে দোলের উৎসবে যোগ দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। গালে লাল আবিরে কাস্তে হাতুড়ি তারা এঁকে দোল উৎসবে ব্যারাকপুরের বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। ভাটপাড়ায় নিজের দপ্তরে অনুগামীদের ভিড়ে দোলে মাতলেন অর্জুন সিং, জানালেন আরও বড় দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভালোবাসার মিষ্টি শিবানীর সৃষ্টি, শুভ দিনের মিষ্টি শিবানীর সৃষ্টি, নিরামিষ ফাস্ট ফুড মিষ্টি ইডলি ধোসা সাম্বার বড়া পাওভাজি সহ যাবতীয় নিরামিষ ফাস্ট ফুড আইটেম শিবানী, সোদপুর রেল স্টেশনের পশ্চিমে ব্রিজের নিচে, সোদপুর ট্রাফিক মোড়ের উত্তর দিকে। ফোন 9830135656। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর, আসছি বিস্তারিত খবরে। না, আসন্ন নির্বাচন নিয়ে একটি শব্দ খরচ করতে রাজি হননি তিনি। তিনি মানে দমদম লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিন তাকে পানিহাটিতে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে, যেখানে তিনি ঘোলা উদয়ন সংঘের আয়োজনে বসন্ত উৎসবে হাজির থেকে মাতলেন রঙের উৎসবে। পানিহাটিতে সবচাইতে নয়নাভিরাম বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল ঘোলা উদয়ন সংঘের আয়োজনে, আর সেই উৎসবের মধ্যমণি ছিলেন দমদম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। এদিন সাত সকালেই তাকে পাওয়া গেল কবিগুরুর গানের সাথে নৃত্যানুষ্ঠানের মাঝে। তারপর তিনি দোল উৎসবে মাতলেন দলীয় বিদায়ী পৌর প্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দাদের সাথে। পাগড়ি পরিহিত নতুন চেহারায় সৌগত রায়কে দেখা গেল আবিরে রঙিন করে দিচ্ছেন অনুষ্ঠানে যোগ দেওয়া সাধারণ মানুষকেও। তবে এদিন ভোট নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে রাজি হলেন না তিনি, জানালেন এই শুভ দিনে সবাইকে শুভেচ্ছা। উৎপল দাস, আমাদের খবর ঘোলা। দোল মানেই কবিগুরুর গান, আর তার সাথে আবিরে গুলালে মেতে ওঠা। আর ঠিক সেই দৃশ্যই এদিন চোখে পড়ল নৈহাটিতে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে ঘিরে। এদিন সকালে এলাকার মানুষজনকে নিয়ে দীনেশবাবু বার হলেন দোলের পদযাত্রায়, সারলেন ভোটের প্রচারও। সাত সকালেই নৈহাটির মানুষের কানে ভেসে এলো দোল উৎসবের অ্যান্থেম কবিগুরুর ওরে গৃহবাসী খোল দ্বার খোল। আর চোখ মেলে দেখতেই তাদের সামনে খুলে গেল এ দোর খোলা আবিরে গুলালে মেতে উঠবার জন্য যতটা তার চাইতে বেশি ভোট দেবার আহ্বানে। সে যাই হোক, এদিন সকাল থেকেই বিধায়ক পার্থ ভৌমিকের আয়োজনে নৈহাটি জুড়ে আয়োজন হয়েছিল বসন্ত উৎসবের, আর সর্বক্ষেত্রেই মধ্যমণি ছিলেন ব্যারাকপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। রবি ঠাকুরের গানের সাথে পথ চলতে চলতে তাঁকে দেখা গেল তার মাতৃভূমি গুজরাটের বিখ্যাত ডান্ডিয়াতে মাততেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদী এদিনের পদযাত্রাকে নির্বাচনী চমক বলতে নারাজ। তিনি জানালেন আজকের যে হাসি মুখ সবার মধ্যে দেখা যাচ্ছে সেটাই যেন থাকে সারা বছর। মানুষই বার্তা আমাকে দিচ্ছে,
আমি কেউ নাই মানুষকে বার্তা দিতে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আছে যে যা পরিবেশ এখানটা পরিবর্তন হয়েছে, এই পরিবেশ সব দিন থাকুক, আজকে পুরো সব একই পরিবার হয়ে গেছে, এই পরিবারটা চিরদিন থাকুক, ছোট বাচ্চাদের শিক্ষা স্বাস্থ্য আর আগামী দিন উন্নয়ন যা হয়েছে ওর চেয়েও ভালো দরকার, এইটাই বার্তা মানুষ দিচ্ছে। মানুষের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখেছেন কিভাবে মানুষের সাধারণ মানুষের কাছে পাশে দাঁড়িয়ে থাকে, এইটাই বার্তা, আর কিছু বলা নাই। আজকে বসন্ত উৎসব, আজকে হোলি, সবাইকে আমার শুভেচ্ছা হোলির আর বসন্ত। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, নৈহাটি। লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী হয়ে বসন্ত উৎসবের দিনটিকে ব্যবহার করতে ভুললেন না ব্যারাকপুর লোকসভা আসনের বাম প্রার্থী সিপিএম এর গার্গী চট্টোপাধ্যায়। এদিন লাল আবিরে নিজের গালে দলীয় প্রতীক এঁকে তাকে দেখা গেল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোল উৎসবে মাততে। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা প্রতিবাদী মুখ। ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ এই নবীন প্রজন্মের নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। কংগ্রেসের সাথে জোট প্রক্রিয়া ভেস্তে যাবার পর যাকে ব্যারাকপুর লোকসভা আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করেছে সিপিআইএম, আর তিনিও এদিন বসন্ত উৎসবকে পরিণত করলেন নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে। দলীয় কর্মীদের আবদারে গালে আঁকলেন লাল আবিরে কাস্তে হাতুড়ি তারা। তারপর তার আঁতুর ঘর গারুলিয়ার বাড়ি বাড়ি পৌঁছে সবাইকে রাঙালেন টকটকে লাল রঙের আবিরে। লাল আবিরের এই প্রচারের পর তিনি আমাদের প্রতিনিধিকে জানালেন ব্যারাকপুরের বন্ধ কলকারখানাগুলি খোলাই হবে তার মূল কাজ, আর বন্ধ করতে হবে মাফিয়া রাজ। রঙের উৎসব, সবাই রং খেলছে, আমরাও সেই উৎসবে সামিল হয়েছি। মানুষের কাছে প্রতিদিন যাচ্ছি, মানুষকে যে কথা বলার যে দেশে একটা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, আর দেশে যদি ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হয় এবং গণতান্ত্রিক সরকার তৈরি করতে হয় তাহলে লাল ঝান্ডার শক্তি বাড়াতে হবে। লাল ঝান্ডা মানে শ্রমিকের কথা সংসদে উঠবে, লাল ঝান্ডা মানে বেকার যুবকের কর্মসংস্থানের কথা উঠবে। এই আমাদের এখানে একটা কারখানা খোলেনি নতুন করে, উল্টে নিকো বন্ধ হয়েছে, ইনচেক বন্ধ হয়েছে, একটা কারখানা খোলেনি, সেই কারখানা খুলতে হবে। এবং মানে কি বলবো, আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ ছিল, শান্তি ছিল আমাদের অঞ্চলে, আজকে আছে? শান্তি ফিরিয়ে আনতে হবে, মাফিয়ারাজের বিরুদ্ধে রায় দিতে হবে। মানুষের কাছে যাচ্ছেন একটা উৎসবের দিন, মানুষের কতটা সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া যথেষ্ট আছে, একটা ভয়ের পরিবেশ ছিল তো, এখন মানুষই বলছে নাই নাই ভয় হবেই হবেই। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, গারুলিয়া। দোল উৎসবে মাতলেন সদ্য তৃণমূল ছেড়ে আসা বিধায়ক, ব্যারাকপুর লোকসভা আসনের সম্ভাব্য বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তার দপ্তর মজদুর ভবনের সামনে ছিল কর্মী সমর্থক অনুগামীদের চোখে পড়ার মতো ভিড়। অনুগামীদের সাথে দোল উৎসবে মেতে তিনি জানিয়ে দিলেন আরো বড় দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। অর্জুন সিং, বঙ্গ রাজনীতিতে যিনি কার্যত সরগোল ফেলে দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে, তার দলবদল নিয়ে কম কথা খরচ করছে না তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সেই অর্জুন সিংকে দেখা গেল স্বমহিমায় নিজের দপ্তর ভাটপাড়ার মজদুর ভবনে অনুগামীদের সাথে আবির খেলায় মেতে উঠতে। দল ছাড়ার পর কেন্দ্রীয় সরকারি নিরাপত্তার আঁটোসাঁটো বাঁধনে থেকেও তিনি জমিয়ে উপভোগ করলেন তার অনুগামীদের বাঁধন ছাড়া উচ্ছ্বাস, তাদের সঙ্গেই মাতলেন দোলের উৎসবে। আর গেরুয়া আবিরের সর্বাঙ্গ ঢেকে আমাদের প্রতিনিধিদের তিনি জানালেন তিনি প্রস্তুত আরো বড় দায়িত্ব নিতে, সেটা লোকসভা আসনে প্রার্থী হবার ইঙ্গিত কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে শুক্রবার পর্যন্ত। খুবই আনন্দের দিন, 30 বছর রাজনীতির জীবনে একটা দলে ছিলাম, আবার একটা অন্য দলে এসেছি, যে দলটা দেশ হিতে কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আমারও দেশের জন্য কাজ করার খুবই ইচ্ছা ছিল, তার জন্য এই পার্টিতে এসেছি। আগামী দিন আরো লড়াই জন্য আমি রেডি আছি। একদম পুরোপুরি ভারতবর্ষ গেরুয়া রং হয়ে গেছে, তা আমরাও আছি। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, ভাটপাড়া। আমাদের খবর এখন এ পর্যন্তই, দেখতে থাকুন 24 ICU North।
উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 ICO নট, উত্তরের টানে সারাক্ষণ।